সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা একাদশ শ্রেণীর ভূগোল অনলাইন ক্লাসের ব্যাপারে আলোচনা করব। মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, এরপর আমরা শুরু করতে চলেছি একাদশ শ্রেণীর ভূগোল অনলাইন ক্লাস। এ ব্যাপারে একটি ছোট্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি এবং এই ভিডিওর মারফত তোমাদেরকে বলবো যে আমি যে ভূগোল ভূগোল একাদশ শ্রেণীর যে ক্লাস করছি অনলাইন, সেই ক্লাসে তুমি কীভাবে জয়েন করবে, এই ক্লাসে কদিন পড়ানো হয়, বা কতই বা ফিজ নেওয়া হয়, সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। যদি তোমার কাছে কোনো টিউশন না থাকে, কোনো ভূগোলের স্পেশাল কোনো স্যার না থাকে, তুমি সময়কে ইউজ করতে চাও, বাড়িতে বসে ভালো করে পড়াশোনা করতে চাও, সেক্ষেত্রে আমাদের অনলাইন ক্লাসে অবশ্যই জয়েন হতে পারো। এখানে তোমাদেরকে বিভিন্নভাবে ক্লাস করানো হবে, সেটা একে একে ডিসকাস করব। প্রথমে আলোচনা করব ক্লাসের সময়। দেখো, আমাদের ক্লাসের সময় কিন্তু শনি এবং রবিবার রাত্রের দিকে, অর্থাৎ রাত্রে 7টা থেকে 8টার মধ্যে একটা টাইম করা হয়, ঠিক আছে? সেই অনুযায়ী তোমাদেরকে বলে দেওয়া হবে, কিন্তু ডেটটা হচ্ছে ফিক্সড শনি এবং রবিবার। দ্বিতীয় হচ্ছে, এখানে থিওরি আর প্র্যাকটিক্যাল দুটো ক্লাসই তুমি করতে পারবে। প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু প্রজেক্টের মাধ্যমে হয়, বোর্ড ওয়ার্ক করে করানো হয়, এবং থিওরি ক্লাস তো বুঝিয়ে দেওয়া হয়, ঠিক আছে? ভিডিওর মারফত আলোচনা করা হয়, সুন্দরভাবে সমস্ত টপিক ডিসকাস করা হয়। একই সঙ্গে এই ক্লাসের সমস্ত যে বৈশিষ্ট্যটা, শর্ট প্রশ্ন, ঠিক আছে, শর্ট প্রশ্ন যেটা এমসিকিউ টাইপ, সেটা আলোচনা করা হয়, প্লাস মক টেস্ট নেওয়া হয়, লং কোশ্চেনের মক টেস্ট নেওয়া হয়। অর্থাৎ যেরকম তুমি অফলাইনে পড়বে তার থেকেও ভালোভাবে পড়তে পারবে, কারণ এখানে যে শর্ট প্রশ্ন যে আলোচনাটা করা হয় সেটা কিন্তু অফলাইন ক্লাসেও করা সম্ভব নয়, যেটা অনলাইনে সম্ভব করবে। এবং বিগত সালে ছাত্রছাত্রীরা যথেষ্ট উপকার পেয়েছে এবং ভবিষ্যতেও পেয়ে যাবে। ক্লাসের ফিজ সবথেকে ইম্পর্টেন্ট কথা, অনেকে ফিজ নিয়ে ভাবনা চিন্তা করো। আমাদের ক্লাসের ফি হচ্ছে মাসে 150, ঠিক আছে, 150 টাকা করে নেওয়া হয়। এখানে কোনো অ্যাডমিশন ফি থাকছে না, কোনো অ্যাডমিশন চার্জ নেই, কিছু নেই, শুধুমাত্র মাসের ফিজ দিয়ে তুমি পড়াশোনা করবে। অ্যাডমিশন কীভাবে নেবে, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাকে মেসেজ করতে হবে যে একাদশ শ্রেণীর আমি ভর্তি হতে চাই, বা আমাকে ফোন করতে হবে এই নাম্বারে, আমি তোমাকে অ্যাডমিশন করে নেবো আমাদের ক্লাসে। অ্যাডমিশনের কোনো টাকা লাগছে না, শুধুমাত্র আমাদেরকে অ্যাডমিশনের সময় গ্রুপে জয়েন হয়ে যাবে। এরপর বলি ক্লাস কবে থেকে শুরু হবে, ঠিক আছে? অনেকে আমাকে বলছো এপ্রিল মাস থেকে ক্লাস শুরু করতে, অনেকে জয়েন হয়ে গেছো, কিন্তু এপ্রিল মাস থেকে ক্লাস শুরুই করব, কিন্তু একটু ওয়েট করছি রেজাল্টের জন্য। কিন্তু এখন যারা মনে করছে আমি ভূগোল নিয়ে এগোতে চাই, ভূগোল নিয়ে পড়াশোনা করতে চাই, অবশ্যই অনলাইন ক্লাসে জয়েন হয়ে থাকতে পারো। জয়েন হওয়ার জন্য তো কোনো টাকা লাগছে না, তুমি এমনি আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকো। পরবর্তীকালে বিশেষ করে একাদশ শ্রেণী তুমি ভূগোল আশা করছি পেয়ে যাবে, যদি ভালো পড়াশোনা করে থাকো, ভালো নাম্বার পাও, অবশ্যই পেয়ে যাবে, কারণ ভূগোল বেশিরভাগ জনকেই দেওয়া হয়। ভূগোল নিয়ে এগোতে চাইলে একাদশ শ্রেণীটা খুব গুরুত্বপূর্ণ, একাদশ শ্রেণীতে খুব ভালোভাবে পড়তে হবে, তবেই কিন্তু ভবিষ্যতে ভূগোল নিয়ে এগোতে পারবে। কাজেই একাদশ শ্রেণী যদি অনলাইন ক্লাস করতে চাও, আমি স্পেশালভাবে ক্লাস করাবো তোমাদেরকে, যে ভালোভাবে বুঝিয়ে দেবো, কোনো টপিক কোনো সমস্যা হবে না। এটুকু বলতে পারি যে অনলাইন আর অফলাইনের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, ঠিক আছে? তোমরা এমনভাবে আমি পড়াবো তুমি বুঝতেও পারবে না যে অফলাইনে পড়ছো না অনলাইনে পড়ছো। আমি আমার শিক্ষকতা জীবনে, অর্থাৎ আমি 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স হয়েছে আমার একাদশ শ্রেণীর ক্লাস করানো, সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি। আমার যে ইউটিউব চ্যানেল তোমরা অনেকে দেখেছো, আমার ক্লাসগুলোও দেখেছো, সেই ক্লাস থেকেও তোমরা অনেকে উপকার পেয়েছো। অনলাইন ক্লাস করে তোমার এর থেকে বেশি উপকার পাবে আশা করছি, কারণ এখানে ডেলি প্রতিনিয়ত ক্লাস হয়। এবং যেরকম তুমি অফলাইনে টিউশন পড়তে যাও, ঠিক আছে, তোমরা কী করো, কোনো ইতিহাস শিক্ষক তিনি ভূগোল পড়িয়ে দেন, কোনো বাংলার শিক্ষক তিনিই ভূগোল পড়িয়ে দেন, এটা হচ্ছে সবথেকে বড় ভুল। কারণ আমি যে ব্যাখ্যাটা করবো ভূগোলে, সেটা কিন্তু কোনো বাংলা স্যার করতে পারবে না। আবার বাংলার যে ব্যাখ্যাটা একজন বাংলা স্যার করবেন কোনো বাংলার টপিকে, সেটা কিন্তু আমি পারবো না। এটাই হচ্ছে বিষয়, কারণ একজন শিক্ষক সমস্ত বিষয়ে পাণ্ডিত্য অর্জন করতে পারে না। একজন শিক্ষক সেই যেই বিষয়ে স্পেশালিস্ট সেই বিষয়েই ভালো করে পড়াতে পারবে। কারণ আমি বিগত 15 বছর ধরে আমি শুধুমাত্র ভূগোলই পড়ে আসছি, কাজে আমি ভূগোল যেভাবে তোমাদেরকে বোঝাতে পারবো সেটা অন্য কোনো সাবজেক্ট পারবেন না, ঠিক আছে? এইটা মাথায় রাখবে, কাজে আমি সেইভাবে তোমাদেরকে পড়াশোনা করাবো। এবং তোমাদেরকে পরীক্ষার আগে পর্যন্ত অন্য কোথাও টিউশন পড়তে হবে না, এটুকু গ্যারান্টি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেহেতু আমাকে তোমরা অনেকেই জানো চেনো, তাই আমাদের কাছে যারা ক্লাস করতে চাও বা আগে যারা ক্লাস করেছে তারা উপকার পেয়েছে। 11, 12 অনার্সের ক্লাস হয় আমাদের অনলাইনে, ঠিক আছে? কাজে যারা অনলাইন অ্যাডমিশন নিতে চাও, আর দেরি না করে আমাকে হোয়াটসঅ্যাপ করো এবং যোগাযোগ করো আমার সঙ্গে, এবং অনলাইন ক্লাসে অ্যাডমিশন হয়ে যাও। এবং ভিডিওটি তোমার কোনো বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করে দাও যারা একাদশ শ্রেণীতে উঠবে এবং ভূগোল অনার্স করতে চায় ভবিষ্যতে, এবং ভূগোল নিয়ে পড়তে চায়। অবশ্যই ভিডিওটি শেয়ার করতে থাকো।